বাঙালিদের অন্যতম জনপ্রিয় খাবার হলো পিঠা, আর চাউলের গুঁড়া হলো পিঠা তৈরির প্রধান উপাদান। বর্তমানে আধুনিক যুগে চাউলের গুঁড়া করা মেশিনের সাহায্যে চাল গুঁড়া করা হয়, তাই এই চাল গুঁড়া করা মেশিন কিনে অনেকেই ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছে। আপনি যদি সরাসরি কারখানা থেকে এই মেশিনটি কিনে ব্যবসা করতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের এই মেশিনের সাহায্যে চাল ও চিনি গুঁড়া করা যায়। আমাদের নিজস্ব কারখানায় দক্ষ কারিগর দ্বারা মেশিনটি তৈরি করা হয়। চলুন সরাসরি কারখানা থেকে মেশিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার চালের গুঁড়ো কুটা মেশিন এবং চিনির গুঁড়ো তৈরি করা মেশিন। এই মেশিনটা দিয়ে আমরা চিনির গুঁড়ো তৈরি করতে পারবো এবং চালের গুঁড়া, যেটা আমরা পিঠাপুলি খাওয়ার কাজে ব্যবহার করে থাকি যে চালের গুঁড়াটা, সেটা এই মেশিন দিয়ে খুব সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন। এবং এই মেশিনটা আমাদের নিজস্ব কারখানায় জাহাজের উন্নত মানের শীট দিয়ে এবং দেশি অ্যাঙ্গেলগুলো ব্যবহার করে মেশিনটা তৈরি করা হয়। আপনারা যে দেখতে পাচ্ছেন মেশিনটার এই যে উপরের অংশটা হচ্ছে একটি হলার, এর ভিতরে আপনারা চাল বা চিনি দিয়ে দিলে এটা হলার থেকে সরাসরি এই যে চেম্বার দেখতে পাচ্ছেন চেম্বারে আসবে। এখানে ছুরির সাহায্যে কাটিং হবে এবং এই যে জালি সেট করা আছে, দেখুন দর্শক শ্রোতা, এই জালির সাহায্যে এটাকে পিষে আপনার এই এই জালির সাহায্যে পিষে এই যে নিচে দিয়ে আপনার হলার সিস্টেম করা আছে, এখান দিয়ে আপনার গুঁড়ো মিহি পাউডার যেটা সেটা বের হবে। তো এটা হচ্ছে এই মেশিনটার মূল কাজ। এবং এই মেশিনটার সব থেকে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনারা এটি দুই ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন এবং এর সাইজ ভেদে মোটরের সাইজ পরিবর্তন হবে। 2-5 ঘোড়া মোটর দিয়ে আপনারা এই মেশিনটা খুব ভালোভাবে চালাতে পারবেন। আর এই মেশিনটা চালানোর জন্য আপনার কোনো 440 ভোল্টেজ প্রয়োজন হবে না, আপনি বাসা বাড়ির 220 ভোল্টেজেই এই মেশিনটা চালাতে পারবেন। তো দর্শক শ্রোতা, এই মেশিনটা যদি আপনারা নিতে চান, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই মেশিনটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পৌঁছে দিতে পারবো। আর এই মেশিনটা আপনারা এর থেকে বড় মেশিন চাইলে বড় মেশিন দিতে পারবো। এটাতে আপনি একবারে 30 কেজি করে আপনি দিতে পারবেন, সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টার ভিতরে এটা 60 কেজি, 50-60 থেকে 70 কেজি পর্যন্ত আপনার প্রোডাকশন দেবে। আর এই মেশিনের থেকে আপনার সাইজে বড় নিলে সেক্ষেত্রে প্রোডাকশন আরও বাড়বে। দর্শক শ্রোতা, আমাদের এই মেশিনটা বিভিন্ন সাইজের হয়ে থাকে, আপনারা 2 ঘোড়া মোটর থেকে শুরু করে আপনারা চাইলে এই মেশিনটাতে আপনারা 30 ঘোড়া মোটরও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে মেশিনের সাইজ পরিবর্তন হবে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘন্টায় 60 কেজি প্রোডাকশন দিবে। এরকম মেশিন আমরা সাইজ বড় করলে সেক্ষেত্রে আপনাদের ঘন্টায় এর থেকে বেশি 150 কেজি পর্যন্ত প্রোডাকশন দেওয়ার মেশিন তৈরি করে দেওয়া যাবে। আর আপনারা যারা বাসা বাড়ির লাইনে মিল করতে চাচ্ছেন, অনেক বেকার যুবক ভাইয়েরা আছেন যারা বাসায় একটা মিল করতে চাচ্ছেন যেটা দিয়ে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা এই চিনি গুঁড়া বা চালের গুঁড়া তৈরি করা মেশিনটি নিতে পারেন। মেশিনটি নিয়ে আপনারা বাসা বাড়ির লাইনেই, আপনারা বাসার এরিয়াতেই এই মেশিনটা চালনা করতে পারবেন মোটরের সাহায্যে। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটার হচ্ছে হলারগুলো আমরা তৈরি করেছি মোটা প্লেট দিয়ে, এবং এই যে ব্লক বিয়ারিং আছে, এখানে চায়না বিয়ারিং লাগানো আছে, এবং এই যে এইভাবে এটাকে আপনারা মোড়া দিয়ে খুলে ফেললে আপনারা এই যে চেম্বারের ভিতরে এই জায়গায় জালি পরিবর্তন করতে পারবেন, জালি পরিবর্তন করে করে মেশিনটা ব্যবহার করতে পারবেন। তো এইভাবেই পুরো মেশিনটা আমরা সুন্দরভাবে তৈরি করেছি, আপনারা মেশিনটা নিয়ে খুব উপকৃত হবেন। মেশিনটি কেনার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।